টয়েজ অথবা খেলনা আমাদের সবারই খুব পছন্দের একটি জিনিস, স্পেশালি মেয়েদের ডল খুব পছন্দের জিনিস। কিন্তু কি হবে যদি টয়েজ মানে নন লিভিং থিংসে নিজে নিজেই কোনো কিছু জিনিস পরিবর্তন করে? তাহলে হয়তো আপনি অবাক হবেন এবং সেটির কারণ খোঁজার চেষ্টা করবেন যে নন লিভিং থিংসে কীভাবে নিজে নিজেই পরিবর্তন আসবে। তো আজ এই ভিডিওতে এই রকমই এক ডলের কথা বলবো, যার কথা শুনে হয়তো আপনিও ভাবতে শুরু করবেন এটি কীভাবে হতে পারে, কারণ এই ডলে ন্যাচারালি হেয়ার গ্রো হতে থাকে। তো চলুন জেনে নিই এই ডলের সম্পর্কে। বন্ধুরা, এই ঘটনা তখন শুরু হয় যখন 1918 সালে জাপানে একজন 17 বছরের বাচ্চা এইকিচি সুজুকি নিজের 2 বছরের বোনের জন্য একটি ডল কিনেছিল। সে একটি ডল এক্সিবিশনে ডল দেখে এই রকম ডল কেনার ইচ্ছা হয়। এই ডল 40 সেন্টিমিটার বড় ছিল আর সেটি কিমিনো ড্রেস পরিহিত ছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য হলো সেই ডলের হেয়ার কালো ছিল এবং সেটি কাঁধ পর্যন্ত ছিল। যখন সুজুকি বাড়ি পৌঁছায় তখন সে তার বোন অকিকুকে এই সুন্দর পুতুলকে গিফট করে আর তার 2 বছরের বোন এই গিফট পেয়ে অনেক খুশি হয়। আস্তে আস্তে এই ডল অকিকুর ফেভারিট ডল হয়ে যায় আর সারাদিন এই ডল অকিকুর সঙ্গেই থাকতো। কিছুদিন পর সেই ডলকে অকিকুই বলে ডাকতো এবং এই ডল এক পলকের জন্য এই বাচ্চার থেকে দূরে থাকতো না। আর একদিন 1919 অকিকুর হঠাৎই জ্বর অনুভব হয় এবং সে মারা যায়। অনেক বড় ধাক্কা ছিল অকিকুর পরিবারের জন্য, কারণ তার বয়স 3 বছর ছিল। সেই ডলকেও অকিকুর সাথে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি বাইরে রয়ে গিয়েছিল। বাড়ির লোকেদের কাছে শেষ জিনিস এই ডলই ছিল এবং যেহেতু অকিকুর ডলকে তারই নামে ডাকত, তাই তার পরিবার এই ডলকে অকিকু মনে করে তাদের কাছেই রেখে দেয়। কিছুদিন পর অকিকুর দিদি সুজুকি লক্ষ্য করে ডলের হেয়ার কোমর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তার হঠাৎই মনে পড়ে এটা কিভাবে হতে পারে, কারণ যখন সে এই ডল তার বোনের কাছে ছিল তখন ডলের হেয়ার কাঁধ পর্যন্ত ছিল। তার পরিবার এই কথায় খুব অবাক হয়। পরিবারের মনে হচ্ছিল এটি হয়তো একটি ভ্রম বা তার ভুল ছিল, এই জন্য তারা সেই ডলের হেয়ার কাঁধ পর্যন্ত কেটে দেয়। তারপর আবার কিছুদিন অপেক্ষা করা হয় এবং কিছুদিন পর এই ডলের হেয়ার নিজে নিজেই আবার বেড়ে যায়। পরিবারের সবাই এই ঘটনায় অনেক ভয় পেয়ে যায় এবং তারা 1938 সালে নতুন বাড়িতে শিফট হওয়ার পরামর্শ নেয়। সুজুকি পরিবার এই ডলকে তাদের সঙ্গে নিয়ে যেতে রাজি হয় না আর সাথে সাথে অকিকুর ভালোবাসার জন্য এই ডলকে একা ছেড়ে দিতে চাইছিল না, এই জন্য তারা এই ডলকে ম্যানেনজি টেম্পেলে রেখে দেওয়ার পরামর্শ নেয় আর পুরোহিতকে তাদের সঙ্গে হওয়া সব ঘটনার কথা বলে। সেই পুরোহিত সেই কথার সত্যতা দেখতে চাইছিল যে সত্যিই কি ডলের হেয়ার ন্যাচারালি গ্রো হতে থাকে, তাই সে এই ডলের হেয়ার কাঁধ পর্যন্ত কেটে দেয়, যেটা আবারও কিছুদিনের মধ্যেই নিজে নিজে কোমর পর্যন্ত চলে আসে। আর এখন প্রশ্ন হলো এসব কিভাবে হচ্ছে, কিভাবে ডল যেটি একটি নন লিভিং থিংস সে কিভাবে নিজের হেয়ার গ্রো করছে? বন্ধুরা, কিছু লোকের মতে অকিকুর ফেভারিট টয় এই ডলই ছিল আর তার আত্মা এই ডলের মধ্যে আছে, তো এই জন্য অকিকু এই ডলের মধ্যে আছে। আর দ্বিতীয়ত কিছু লোক এটি মনে করে যে অকিকুর মৃত্যুর কারণ হলো এই ডল, কারণ এই ডলের জন্যই অকিকুর মৃত্যু হয়েছিল। ডলের মেটেরিয়ালে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল আর যার শিকার অকিকু হয়ে যায়। এবং অনেক লোক ও পুরোহিত মনে করে যদি এতে অকিকুর আত্মা থাকে তাহলে এই ডলের হেয়ারের স্যাম্পেল টেস্ট করানো প্রয়োজন। কিন্তু এখানে প্রশ্ন ওঠে স্যাম্পেলকে কম্পেয়ার কার সাথে করবে, কারণ অকিকুর মৃত্যু হয়েছে অনেক বছর হয়ে গেছে। ম্যানেনজি টেম্পেল যেটা জাপানে অবস্থিত সেখানে এই ডলকে আজও রাখা আছে। এই ডল একটি সাধারণ ডল নয়, কারণ এই ডলের হেয়ার প্রতি বছর কাটা হয় যেটা নি পর্যন্ত চলে আসে। এই হেয়ার নি পর্যন্ত আসা অপেক্ষা করা হয় যেটা প্রায় 1 বছরের মধ্যে হয়ে যায় আর তারপর আবার এই হেয়ারকে কাঁধ পর্যন্ত কেটে দেওয়া হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যদি এই ডল এই রকম ভয়ানক হয় তাহলে তাকে ডিস্ট্রয় কেন করা হয়নি? বন্ধুরা, আপনাদের বলে দিই অকিকু ডলের ঘটনা উইকিপিডিয়ায় উল্লেখ করা আছে আর এই ডল আজ পর্যন্ত কাউকে কোনো রকম ক্ষতি করেনি। আর অকিকুর মৃত্যুকে শুধুমাত্র একটি দুর্ভাগ্য বলে মনে করা হয়। আর দ্বিতীয়টি হলো সুজুকি পরিবার পুরোহিতকে অনুরোধ করেছিল এই ডলকে ডিস্ট্রয় না করতে, কারণ এটি একমাত্র ছিল যেটা অকিকুর শেষ চিহ্ন। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, সত্যি কি এই ডলে অকিকুর আত্মা আছে নাকি শুধুই স্মৃতিভ্রম? কমেন্টে অবশ্যই জানাবেন।
আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য সবসময় থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।